সরকার দাম বেঁধে দেওয়ার পর ব্যবসায়ীদের কারসাজিতে আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। আর ছুটির দিন হলে তো কথাই নেই, বাজারে ভিড়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় অস্থিরতা। নিজের অসহায়ত্বের কথা জানিয়ে ক্ষোভ ঝাড়লেন ক্রেতা। এটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার, সরকারের কথাই মানে না। মানলে তো এতদিন আলু কোথায় ছিল 36-এর জায়গায় এখন 60। দেড় মাস আগে আলু পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, কিন্তু তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না, বরং হু হু করে বাড়ছে দাম। দুদিনের ব্যবধানে কেজিতে আরো 5-10 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। শীতের সবজির পর্যাপ্ত সরবরাহের পরও দাম আকাশচুম্বী। বাজারে একমাত্র পেঁপে ছাড়া 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি, মিলছে না ক্রেতার পকেটের হিসাবও। এমন অবস্থা আমাদের, মানে মধ্যবিত্তের এমন খারাপ অবস্থা, মানে চলাই মুশকিল। বাজার তো 100 টাকার নিচে কোনো সবজি নেই। ভাবলাম কারণ বাজারে একটু কম দামে পাবো, কিন্তু সে তুলনায় কারণ বাজারে একটু বেশি, সব বাড়তে বাড়তে। আর পেঁয়াজ হলো 100 টাকা কেজি। আলু পেঁয়াজ কিংবা সবজি মূল্যবৃদ্ধি নিয়ে সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। এতদিন বৃষ্টির অজুহাত দেখালেও এখন বলছেন সরবরাহের সংকট। বন্যার কারণে পানি খেতে হয়, ফসল নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়া থেকে যে মালটা আসে, এই মালটা মনে করেন যে দাম রেট বেশি, সরাসরি কিনে নিই বেশি দামে, কিনে বেশি দাম বেশি। জায়গা মতন হেরাধুল নিয়ন্ত্রণ না করে আমরা ভাই নিয়ন্ত্রণ করার আমরা এই ক্ষমতা আমাদের কাছে নাই। যত আমদানি হবে তত কমে, কিন্তু আমদানি যে হবে আসবো কোথা থেকে, আলু তো কম। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতেই দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 110 টাকা, দেশি হাইব্রিড 100 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 80 টাকা। লাল আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, সাদা 50 টাকা। ডিমের হালি 50-এই ঠেকে আছে, ব্রয়লার মুরগি আটকে আছে ডাবল সেঞ্চুরিতে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।